হ্যালো ভিওর্স আইডিয়াল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এবং অভিনন্দন ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকল্প পরিচালকের কার্যালয় প্রাণী ও ডেইরি উন্নয়ন প্রকল্প ইংরেজিতে সংক্ষেপে যাকে বলে এলডিডিপি সম্পদ অধিদপ্তর খামার সড়ক ফার্মগেট এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পদের সংখ্যা মাসিক সাকুল্য বেতন শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীর বয়স অভিজ্ঞতা ও প্রয়োজনীয় যোগ্যতা যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না সে সকল কিছু রয়েছে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত বলে দেব তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে অলাইকনটি প্রেস করুন তাহলে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই তো ভিওর্স এখানে আমরা প্রথমেই পদের সংখ্যা দিয়ে শুরু করছি এখানে পদের সংখ্যা রয়েছে তিনশো ষাটটি কম বা বেশি হতে পারে মাসিক সাকল্য বেতন এখানে ধরা হয়েছে তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে অষ্টম শ্রেণী পাশ আবেদনকারীর বয়স বারো পাঁচ দুই হাজার বাইশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সীমা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের জন্য কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা ও প্রয়োজনীয় যোগ্যতা সাবলীলভাবে বাংলায় লিখতে ও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে এছাড়াও পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লগবুই পুরান করার সক্ষমতা থাকতে হবে প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালনার হালনাগাদ বৈধ লাইসেন্স থাকতে হবে প্রার্থীকে যে কোনো সরকারি অথবা বেসরকারি অথবা আধা সরকারি অথবা সাহিত্যশাসিত অথবা বৃহৎ শিল্প অথবা বাণিজ্যিক প্রতিষ্ঠান অথবা স্বনামধন্য ব্যক্তির গাড়ি চালনা চালনাসহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য হবে উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে শারীরিক ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণের সনদপত্র দাখিল করতে হবে এছাড়াও প্রার্থীকে অবশ্যই সৎ পরিশ্রমী সুটাম দেহি উত্তম চরিত্রের অধিকারী ও বিশ্বস্ত হতে হবে তো ভিওয়ার্স এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না আর সেগুলি হচ্ছে রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তো ভিওয়ার্স এখানে নিম্নে নিয়োগ সংক্রান্ত শর্ত ও নিয়মাবলী রয়েছে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম মোতাবেক নিম্ন স্বাক্ষরকারীর ঠিকানায় আগামী বারো পাঁচ দুই হাজার বাইশ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল পাঁচ ঘটিকার মধ্য ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি বা হাতে নাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্র সম্বলিত খামের উপর স্পষ্টক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে খামের উপর পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্রটি বাতিল হিসেবে গণ্য হবে আবেদন ফ্রমটি প্রাণিসম্পদ অধিদপ্তরের উক্ত ওয়েবসাইট ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের উক্ত ওয়েবসাইটে হতে ডাউনলোড করতে হবে উল্লেখ্য স্বহস্তে লিখিত আবেদন ফ্রম এ সাইজের কাগজে হতে হবে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ বা ওয়েবসাইটে বর্ণিত আবেদনপত্র ভিন্ন সাদা কাগজে বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো ভিউয়ার্স এখানে আবেদনপত্রের সাথে দাখিলতব্য দলিলাদি বা কাগজপত্র যেগুলো লাগবে আর সেগুলো হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি আমরা এখানে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা বলতে বুঝি যারা বিসিএস কেডার অতএব আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের যে সত্যায়িত কপিগুলো থাকবে তার নিচেই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার একটা সিগনেচার লাগবে এছাড়াও মার্কশিট ও প্রশংসাপত্র কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথবা সুনামধন্য ব্যক্তি কর্তৃক প্রদত্ত তিন বছরের অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি এখানে আনতে হবে ছবির পিছনে নাম সম্বলিত সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি আনতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র আনতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ এখানে আনতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি এখানে আনতে হবে দশ টাকা ডাক টিকিট সম্পলিত যোগাযোগ ঠিকানাসহ স্পষ্ট খরে প্রেরক ও প্রাপকের নাম ফেরতখামে পাঠাতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টি অথবা ডিএ প্রদান করা হবে না কোনোরূপ তথ্য গোপন বা মিথ্যা তথ্য প্রদান করে কোনো প্রার্থী নিয়োগ প্রাপ্ত হলে কর্তৃপক্ষ অবহিত হওয়ার সাথে সাথে চাকরিচ্যুত করা হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন